বিদায়ী জুমা না, আমরা বলবো বিদাতি জুমা। এটা যেভাবে উদযাপন করা হয় এটা বিদাতি জুমা, রমাজানের শেষ জুমার কোনো বিশেষ ফজিলত শরীয়তে বর্ণিত হয়নি। শেষ জুমার ব্যাপারে যেটা প্রচলিত আছে এবং বেদাতি মোল্লাগুলো জুমার খুতবায় এবং সাধারণ বয়ানে যে মিথ্যা কথা প্রচার করে, সেটা এমনভাবে প্রভাব বিস্তার করেছে করেছে এই কুপ্রভাবেই সারা দেশের মানুষ রমাজানের শেষ জুমাকে বিদায়ী জুমা বলে এবং এটাকে গুরুত্ব দিয়ে থাকে। আমরা বলবো শেষ জুমার ফজিলতের ব্যাপারে কোনো শরীয়তে কোনো ভিত্তি নেই এবং যেটা বর্ণনা করা হয় এটা সম্পূর্ণ জাল, কোনো জাল হাদিসের কেতাবেও নেই। বিশেষ করে গুরুত্বপূর্ণ হলো যত মিথ্যা কথা প্রচলিত আছে সেগুলো এই মাঝহাবের নামে প্রণীত মাঝহাবি গ্রন্থগুলোতে পাওয়া যায়। যেমন এই কথাটিও হেদায়ের সারার মধ্যে এসেছে, একটা ফজিলত এসেছে। যেমন মান কদা সলাওয়াতিন মিনাল ফারাঈদি ফি আখিরি জুমাতিন মিন রমাদান, যে ব্যক্তি রমাজানের শেষ জুমাতে ফরজ সালাত কাজা করবে, যে সালাদগুলো ছুটে গেছে তার মধ্যে যদি কিছু সালাত ছুটে যাওয়া কিছু সালাত যদি শেষ জুমাতে আদায় করে, কানা দালিকা জাবিরান লিকুল্লি সলাতিন ফাইতাতিন মিন উমরিহি ইলা সাবঈনা সানাতান, তো তার জন্য ওই সালাদগুলো 70 বছরে যে সালাদ ছুটে গেছে ফরজ সালাদ, এই সালাদগুলোর জন্য যথেষ্ট হয়ে যাবে। কোনো ব্যক্তি পূর্বের সালাত রমাজানের শেষ জুমায় কাজা করে, যেমন উমরি কাজা বলা হয়, তো কিছু সালাত আদায় করলেই বা 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে আগের ছুটে যাওয়া সালাত রমাজানের শেষ জুমায়, তাহলে 70 বছরে যত সালাত ছুটে গেছে সেই 5 ওয়াক্ত সালাতই তার জন্য যথেষ্ট। নাউজ বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেন, ভেবে নেন যে এই হাদিসটা তৈরি করেছে, অথচ মোল্লা আলী কারি হানাফি রহিমাহুল্লাহ, প্রখ্যাত হানাফি বিদ্বান, তিনি বলেছেন বাতিলুন কতঈয়ান, এটা মানে অকাট্যভাবে বাতিল, মিথ্যা একটা বর্ণনা, জঘন্য মিথ্যা। লিআন্নাহু মুনাকিজুন লিল ইজমা, কারণ এটা ইজমার সম্পূর্ণ বিরোধী। আলা আন্না শাইয়ান মিনাল ইবাদাতি লা ইয়াকুমু মাকামা ফাইতি সানাওয়াতিন, তিনি আরো কথা বলেছেন, কারণ কোনো ইবাদত ছুটে যাওয়া বছরগুলোর ইবাদতের সমকক্ষ হতে পারে না। একদিকে বললেন এই কথাটা মিথ্যা, বাতিল, জঘন্য মিথ্যাচার, একজন প্রখ্যাত হানাফি বিদ্বান এটা উল্লেখ করেছেন, মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ। আল মাসনু ফি মারিফাতি হাদিসিল মওদু 358 নম্বর সিরিয়ালে তিনি এই বাতিল কথাটা উল্লেখ করেছেন তার বইয়ের মধ্যে। মাওজুআতুল কুবরা আব্দুল হাই লাখনবী রহিমাহুল্লাহ, আল আসারুল মারফুগা ফি আখবারিল মাওদুগা, প্রথম খণ্ডের 85 পৃষ্ঠা। হানাফি বিদ্বানগণই এই বর্ণনাটাকে মিথ্যা বলেছেন, বাতিল বলেছেন, অথচ বেদাতে মোল্লারা প্রত্যেক খুতবাই রমাজান মাসে এটা বলে এবং শেষ জুমার প্রস্তুতি নিতে বলে। আরেকটি বর্ণনা উল্লেখ করা হয়, মান সাল্লা ফি আখিরি জুমাতি মিন রমাদান আল খমসা সালাওয়াতিন মিনাল মাফরুদা ফিল ইয়াউমি ওয়াল লাইলাতে। দেখেন, আগে বললাম 5 ওয়াক্ত মানে কয়েক ওয়াক্ত, এটার উদ্দেশ্য 5 ওয়াক্ত। এখানে বর্ণনাতে স্পষ্ট আসছে মান সাল্লা ফি আখিরি জুমাতিন ফি রমাদান আল খমসা সালাওয়াত, যে ব্যক্তি রমাজানের শেষ জুমাতে ছুটে যাওয়া
পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে রমাজানে শেষ জুমায় রাত্রে বা দিনে, কদাত আনহু মা খাল্লা বিহি মিন সালাতি সানাতিহি। তাহলে এক বছরে যত সালাত ছুটে গেছে তার জন্য এই পাঁচ ওয়াক্ত সালাতি যথেষ্ট হবে, পূরণ করা হয়ে গেল নাউজুবিল্লাহ। এটা সম্পর্কে ইমাম শাওকানি রহিমাহুল্লাহ তিনি হাদিসটা উল্লেখ করেছেন আল ফাওয়াইদুল মাজমুআ ফিল আহাদিসিল মাওদুআ, জাল হাদিসের কিতাবে তিনি উল্লেখ করেছেন, উল্লেখ করে বলছেন হাদা মাওদুউন লা ইশকালা ফিহি। তিনি বলছেন যে এটা জাল, মিথ্যা, এতে কোনো সন্দেহ নাই, কারো দ্বিমত নাই এ কথাটা যে মিথ্যা, যে রমাজানের শেষ জুমাতে যদি পাঁচ ওয়াক্ত সালাত কেউ আদায় করে তাহলে বিগত বছরের সমস্ত ছুটে যাওয়া নামাজের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়ালাম আজিদহু ফি শাইইন মিনাল কুতুবি আল্লাতি জামা মুসান্নিফুহা ফিহাল আহাদিসাল মাওদুআ। তিনি বলছেন যে কোনো হাদিসের গ্রন্থে এবং জাল হাদিসের গ্রন্থেও এটা পাওয়া যায় না, নাউজুবিল্লাহ। একটু চিন্তা করে দেখুন, নিঃসন্দেহে এই বেদাতি সুফিরা মোল্লারা এটা তৈরি করেছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, আর এর আলোকেই এই বিদায়ী জুমা হিসাবে রমাজানের শেষ জুমাকে মূল্যায়ন করে থাকে। স্পেশালি সহি হাদিসে কোনো এর পক্ষে সহি দলিল পাওয়া যায় না, আজকে সেটাই করছে। আপনি একটু চিন্তা করুন, একজন বেনামাজি ব্যক্তি যদি এই হাদিসটা শুনে তো মনে করবে শেষ জীবনে গিয়ে আমি রমাজানের শেষ জুমাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিলেই তো আমার জন্য যথেষ্ট হবে। সত্তর বছরের যত ছুটে গেছে নামাজ, তো ধরুন একজন ব্যক্তির বয়স আশি হয়েছে, তো যখন আশি হয়েছে তখন সে রমাজানের একটা শেষ জুমা আদায় করে নিল, তাহলে বিগত সত্তর বছরে যে নামাজ পড়েনি তাহলে যথেষ্ট হয়ে যাবে, ওই সত্তর বছরের নামাজের সমান হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ। এই ফতোয়া সমাজে দিলে তাহলে মানুষ কি আর নামাজ পড়বে, মানুষকে নামাজ পড়ানো যাবে? যদি শুধু জুমার দিনে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাহলে এক বছরে যে নামাজগুলো পড়েনি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই মিথ্যা বর্ণনা মানুষের কাছে বললে, এই ফজিলত বললে মানুষকে আর নামাজ পড়বে? আসলে ধর্মটা হয়ে গেছে অনুষ্ঠানের মতো। হিন্দুরা যেমন বারো মাসে তেরো পূজা করে আর কোনো ইবাদত করা লাগে না, আজকে মুসলমানদের মধ্যে ঠিক এরকম একটা আনুষ্ঠানিকতা করা হয়েছে, যেমন সারা জীবন নামাজ পড়ে না, শবে বরাতের দিন আসলে কবরে গিয়ে মাজারে গিয়ে তারা নামাজ পড়ে, অনুষ্ঠান করে, আস্তাগফিরুল্লাহ। শবে মেরাজ, সাতাশে রজব নাকি মেরাজ হয়েছে, এই রাত্রিতে ইবাদত করবে, অনুষ্ঠান করবে, রোজা রাখবে, দিনের বেলা অনুষ্ঠান করে শেষ করে দেয়। ঠিক সাতাশে রমাজান, শবে কদর নাম দিয়ে তারা রমাজান মাসে কোনো রাত্রি জাগে না, কিন্তু যখন সাতাশে রমাজান হবে কদর রাত্রির কথা উল্লেখ করে ওরা নির্ধারণ করে নিয়েছে যে সাতাশ তারিখেই কদর রাত্রি হয়, নাউজুবিল্লাহ। এই রাতগুলো, এই উদযাপনের আনুষ্ঠানিকতা এসেছে অমুসলিম শিয়াদের পক্ষ থেকে, শিয়া রাফেজদের পক্ষ থেকে অনুষ্ঠানগুলো এসেছে, সেই অনুষ্ঠানগুলো আজকে বাংলাদেশে সুন্নিরা পালন করছে। আমি দিনী ভাই বোনদেরকে বলবো যে রমাজানের শেষ জুমার স্পেশাল কোনো ফজিলত নাই, আপনি এ বেদাতি মোল্লাদের কথায় কখনো মানে প্রতারিত হবেন না, তাদের এই ধোকার জালে কখনো পা দিবেন না, তাদের এই সমস্ত মিথ্যা ফজিলত শোনা থেকে বিরত থাকুন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, এই রমাজানের শেষ জুমার পৃথক কোনো বরকত, স্পেশাল কোনো ফজিলত নেই, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। যেগুলো কথা বললাম এই জাল বর্ণনাগুলো সমাজে প্রচার করে মানুষকে ধোঁকা দেওয়া হয়, মোল্লারা ধোঁকা দেয়, এই সমস্ত ধোঁকাবাজ মোল্লা থেকে আপনারা সাবধান থাকবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন।